أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يحب الله الجهر بالسوء من القول إلا من ظلم، وكان الله سميعا عليما. إن تبدوا خيرا أو تخفوه أو تعفوا عن سوء فإن الله كان عفوا قديرا. صدق الله العظيم. আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বাজে কথা, খারাপ কথা জোরে বলা পছন্দ করেন না, তবে যারা নির্যাতিত হয়। এবং আল্লাহ তাআলা সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। যদি তোমরা কোনো কল্যাণ প্রকাশ করো অথবা গোপন করো অথবা কোনো অন্যায়কে ক্ষমা করো, তবে নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং ক্ষমতাবান। প্রথম বিষয় হল যে আল্লাহ তাআলা এখানে বলতেছেন যে খারাপ কথা জোরে বলা, খারাপ কথা প্রকাশ্যে বলা আল্লাহ পছন্দ করেন না। যে কোনো সমাজকে পবিত্র রাখতে হলে, যে কোনো সমাজকে সভ্য ভদ্র রাখতে হলে খারাপ কথার প্রচলন সেই সমাজে থাকতে পারবে না। কোনো সমাজের মধ্যে যদি খারাপ কথা প্রকাশ্যে বলা হয়, তাহলে সেই সমাজের মধ্যে সেই খারাপ কথার প্রচলন সমাজই খারাপ হয়ে যাবে। যেমন আমরা অনেক সময় আমাদের বাচ্চাদেরকে আমরা বাইরে মিশতে দেই না। অনেক সময় হঠাৎ করে দেখা যায় বাচ্চা কথায় গালি দিয়ে ফেলে, তো সেই গালি কোত্থেকে শিখে? তখন আমরা খুঁজতে থাকি যে বাবা গালি দেয় না, মা গালি দেয় না, ভাই বোন। তাহলে হয়তো বা বাইরে রাস্তায় গেছে খেলতে, সেখানে কিছু দুষ্ট বাচ্চা আছে, তারা গালি গালাজ করে, সেখান থেকে শিখছে। অথবা কাজের গুয়া বাসায় থাকে, তারা গালি গালাজ করে, সেখান থেকে শিখছে। অর্থাৎ মানুষ যা শুনে সেটা শিখে এবং সেটা বলে। অনেক সময় অনেক মানুষ বা আমরা ওয়াজ নসিহত, হুজুরদের বয়ান, নবী রসুলদের ঘটনা, সাহাবিদের ঘটনা শুনতে ভাল লাগে না। বা কোথাও যদি ওয়াজ নসিহত হয়, সাহাবিদের ঘটনা হয়, কোরআন হাদিসের কথা হয়, নবীদের ঘটনা, তো সেখানে বসতে ভাল লাগে না। কিন্তু যদি কোথাও সিনেমা হয়, গান হয়, নাটক হয়, অথবা কোথাও রাজনৈতিক আলোচনা, রাজনৈতিক আলোচনা বলতে বিরোধী দলের প্রতি গালিগালাজ, তাদের দোষ গুণ বর্ণনা করা, অথবা সব অর্থাৎ প্রতিটা রাজনৈতিক দলের বিরোধী পক্ষের দোষ গুণ, ব্যক্তিগত আক্রমণ, এগুলো আলোচনা। বা অনেক সময় যেইখানে কারো নিন্দা নিয়ে আলোচনা হয়, সেগুলো খুব শুনতে খুব ভাল লাগে। বিশেষ করে মেয়েদের মধ্যে কোন বাসায় কোন ভাবি বা কে কী করছে, এইগুলো নিয়ে আলোচনা, এগুলো শুনতে খুব ভাল লাগে। আর যখনই এগুলো শুনবো আমি, শুনতে আমার ভাল লাগবে, তো এগুলো বলতেও আমার ভাল লাগবে। যখন গান শুনতে ভাল লাগবে, তো অন মনে, অবচেতন মনে, মনোযোগ ছাড়া মুখ থেকে সেই গান বের হয়ে যাবে, গালিগালাজ বের হয়ে যাবে। এখন তো বর্তমানে যে গালিগালাজ বলতে পারা, এইটাকে আর দোষ না, গালিগালাজ দেওয়ার দোষের মধ্যে পড়ে নেই। ওই যে আমরা গত 2 সপ্তাহ আগে বলেছিলাম যে খারাপ কাজের
একটা ভয়ানক অবস্থা যেটা আল্লাহ তাআলা মাফ করেন না, সেটা হলো প্রকাশ্যে খারাপ কাজ করা। প্রকাশ্যে খারাপ কাজ করলে আল্লাহ তাআলা মাফ করেন না। হাদিসের মধ্যে আছে, কুল্লু উম্মতি মুআফা, আমার সকল উম্মতকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, ইল্লাল মুজাহিদুন, তবে ওই ব্যক্তি যে প্রকাশ্যে পাপ করে। সাহাবীরা জিজ্ঞাসা করে, প্রকাশ্যে আবার কে পাপ করে? বলে যে একটা মানুষ সে রাতে গুনাহ করে, রাতে পাপ করছে, আর পাপ ওই পাপটাকে আল্লাহ তাআলা গোপন করে রাখছে, কিন্তু সকালে উঠে বন্ধু বান্ধবের কাছে সে গর্ব সহকারে বলে, জানো কালকে রাত্রে আমি ওই সিনেমাটা দেখছি, অমুক মেরে ডিস্টার্ব করছি, এই করছি, অমুক রে খুন করছি। পাপ কাজরে মানুষ প্রকাশ্যে কখন বলে? যখন পাপ কাজরে আর পাপ কাজ মনে করে না। এখন গালিগালাজ যারা করে, এরা কি এই গালিগালাজ যে পাপ মনে করে? অনেক সময় আমরাও গালিগালাজ যে পাপ মনে করি না, যে একজন ওই যে দেখো কত বড় মাস্তান, মাস্তান মানি হইল আইসাই বাপরে তুইরা মায়েরে তুইরা গালি দিবে, এই হলো মাস্তান, তুই তাই করে যে বলতে পারবে, হামকি ধামকি যে দিতে পারবে, এই হলো বীর বাহাদুর। আমরা ওই মানে তার ভাষা খারাপ অভদ্র অভদ্র বলি না, আমরা বলি কি সাহসী। আর যে এইগুলা গালিগালাজ করে, শুরুতে এসে গালি দেয়, সে নিজেকেও ভাবে অনেক বড় মাস্তান, অনেক বড় রাজনীতিবিদ, নেতা, সন্ত্রাসী, সবাই তাকে ভয় পায়। অর্থাৎ এই পাপ কাজগুলাকে আর পাপ কাজ মনে করে না। যখন এই পাপ কাজ যখন মনে করবে না, ওই সমাজের সবাই সেই পাপ কাজ করবে, সবাই গালিগালাজ দিবে। এখন অনেক সমাজ এমন আছে যে তারা গালিগালাজ ছাড়া আর কেউ কথা বলতে পারে না। পুরান ঢাকার কোন বাবা নাকি একবার হুজুরের কাছে নিয়ে আসছে, যে আবে হালারে ধরে নিয়ে আসছে, একটু হালারে ঠিক মতো পড়ান, পরে কোন হালায়, ভাই আমার পোলা হালায়। এখন ওই যে হালা ছাড়া আর ই ছাড়া কথা বলতে পারে না, ওই গালি ছাড়া কথা বলতে পারে না। এখন এইটা একটা সাধারণ বিষয়, যখন এই পাপ কাজ যখন প্রকাশ্যে হয়ে যায়, সাধারণ বিষয় হয়ে যায়, তখন আল্লাহ তাআলা পুরো সমাজের উপরে, পুরো জাতির উপরে আযাব নিক্ষেপ করে। এই জন্য একটা সমাজের পবিত্রতা, সমাজ যদি আযাব থেকে মুক্তি পেতে চায়, তাহলে তাকে অবশ্যই পাপ কাজ প্রকাশ্যে হওয়া থেকে বাধা দিতে হবে। যদি পাপ কাজ প্রকাশ্যে, আপনারা সবাই জানেন হাদিস আছে যে আল্লাহর রাসূল বলতেছেন যে ওয়াইলুল লিল আরব মিন শাদ্দিক তারাব, আরবদের ধ্বংস খুব কাছে চলে আসছে, তাদের উপর আযাব খুব কাছে চলে আসছে। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন, আফা নাহলিকু ওয়া ফিনা সালিহু, হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে নেককার মানুষ থাকলেও কি আমরা ধ্বংস হব? আল্লাহর আযাব কি আমাদেরকে গ্রেফতার করবে? অথচ আমাদের মধ্যে ভালো মানুষ আছে। রাসূল তখন বলেন কি, ইদা কাসুরাল খুবস, যখন পাপ কাজ বেড়ে যাবে, ছড়িয়ে যাবে, প্রকাশ্যে চলে আসবে, মানুষ প্রকাশ্যে পাপ গালি দিতেছে, প্রকাশ্যে একজনকে মারতেছে, প্রকাশ্যে সে একজন নারীকে হয়রানি করতেছে, প্রকাশ্যে চাঁদাবাজি করতেছে, প্রকাশ্যে মানুষের উপরে জুলুম করতেছে, এটা কখন? যখন নাকি পাপ বেশি হয়ে যায় আর কোনো মানুষের মধ্যে ভালো কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধের প্রেরণাও আর থাকে না, যে আমি আর পারবো না, অথবা আমার দায়িত্ব কি, সে মরুক কি, আমার আমার কি তাতে। আল্লাহ রাসূল বলেন যে তোমরা ভালো কাজের আদেশ করতে থাকো, অসৎ কাজের নিষেধ করতে থাকো, আউলাইউশিকান্নাল্লাহু আইয়াউমাহুম বিআকাব, নচেত তোমাদের সকলকে আল্লাহ তাআলা আযাবে ধ্বংস করবেন। যখন মানুষ ভালো কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করবে না, সে পাপ কাজ দেখেও যখন চুপ থাকবে, তো সে পাপ কাজ উপরে, পাপ কাজের উপরে সন্তুষ্ট তাকে ধরে নেওয়া হবে, পাপের সমতুল্য বা অংশীদার তাকে ধরে নেওয়া হবে, তখন আল্লাহর আযাব সবার উপরে আসবে। এজন্য একটা সমাজ যদি, একটা রাষ্ট্র, একটা দেশ
যদি আজাব থেকে মুক্ত থাকতে চায় তাহলে পাপ কাজ প্রকাশ্যে হতে পারবে না। পাপ কাজ করবে মানুষ কিন্তু গোপনে, আল্লাহ তাআলা গোপনে যদি করে তো আল্লাহ তাআলা তাকে তওবার তৌফিক দিবেন। একজন গোপনে পাপ করে ফেলছে, কোন একটা নারী সম্ভ্রম নষ্ট করে ফেলছে, অথবা চুরি করে ফেলছে, অথবা কাউকে ক্ষতি করে ফেলছে, কিন্তু সে যদি গোপনে করে পরের দিন সে অনুতপ্ত হবে, মাপ চাবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, ইস্তেগফার করবে। কিন্তু এটা যদি প্রকাশ্যে করে, আরে চুরি কিসের, আমি তো বড় ডাকাত, আমার সামনে কে কি বলার আছে, ডাকাতি যখন করবে তার তো আর তওবার কোনো বিষয় নেই, আরে আমারই তো সব এলাকার পুরা এলাকা তো আমার দখলে, তো তার মধ্যে তো আর পাপের অনুভূতি থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা পাপ কাজ, পাপ পাপের কথা প্রকাশ্যে পাপের কথা পছন্দ করে না। হাদিসের মধ্যে আছে লা ইস্তাকিমু ঈমানু আবদিন হাত্তা ইস্তাকিমা কালবু, মানুষের ঈমান ততক্ষণ পর্যন্ত সঠিক হবে না যতক্ষণ পর্যন্ত না মানুষের অন্তর সঠিক না হয়। ওয়ালা ইস্তাকিমুল কলব হাত্তা ইস্তাকিমা লিসান, আর রাসূল বলেন অন্তর ততক্ষণ পর্যন্ত সঠিক হবে না যতক্ষণ পর্যন্ত তার মুখ সঠিক না হয়। মুখে যদি গালিগালাজ, পাপ কথা, কুকর্ম এগুলো যদি মুখের ভাষা যদি সঠিক না হয় অন্তরও সঠিক হবে না, আর অন্তর সঠিক না হইলে ঈমানও সঠিক হবে না। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বলেন আফালা মুআখাযু বিমা নাতাকাল্লামু বিহি, হে আল্লাহর রাসূল আমরা যে কথা বলি এই জন্য কি আমাদেরকে আল্লাহ শাস্তি দিবেন? তখন আল্লাহর রাসূল বলেন বুখারীর হাদিস ওয়াহাল ইয়াকুবান নার আলা উজুহিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, হে আবু যর সাকিলাত কাউমুক, তোমার মা তোমাকে ভূমিষ্ঠ করে ফেলুক, মানুষকে তার অধোমুখী করে জাহান্নামে আর কোনো পাপ কি নিক্ষেপ করবে তার মুখের ফসল ছাড়া? মানুষ জাহান্নামে নিক্ষিপ্ত হবে মুখের পাপের কারণে, মুখের ভাষার কারণে, গালিগালাজের কারণে, মানুষকে কষ্ট দিয়ে কথা বলার কারণে। রাসূল এক আরেক হাদিসের মধ্যে বলেন ইন্নার রাজুলা লা ইয়াতাকাল্লামু বিকালিমাতিন লা ইউলকি লাহা বাল ফায়াহউই বিহা সাবঈনা খারিফান ফিন্নার, যে মানুষ অনেক সময় একটা বাক্য বলে সে এই বাক্যের প্রতি মনোযোগীও দেয়, মনোযোগ মনোযোগ স্যার এমনি তার মুখে চলে আসে, আবে হালা মুখে চলে আসে, গালি মুখে চলে আসে, মা বাপের শুনতে শুনতে, পরিবেশের গালিগালাজের পরিবেশে থাকতে থাকতে মুখে চলে আসে। আল্লাহ রাসূল বলেন যে অমনোযোগের সাথে মনোযোগ ছাড়াও মানুষ অনেক সময় একটা বাক্য বলে ফেলে, একটা শব্দ বলে ফেলে, যে শব্দের কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের মধ্যে 70,000 বছর গর্তের মধ্যে নিক্ষেপ করবে, 70,000 বছর একটা বাক্যের কারণে, একটা শব্দের কারণে, কত বড় কঠিন। এজন্য মুখের ভাষাকে সঠিক যদি না করতে পারি মানুষ সঠিক হবে না, আর মানুষ সঠিক না হইলে সমাজ সঠিক হবে না, সমাজ সঠিক না হইলে রাষ্ট্র সঠিক হবে না, পৃথিবী সঠিক হবে না। এজন্য মুখের ভাষাকে সঠিক করতে হবে। ইন্নাল ঈমানা কাইদুল ফাতক ওয়ালা ইয়াফতিকু মুমিন, আল্লাহ রাসূল বলেন যে ঈমান মানুষের মুখকে আটকে রাখে। মানুষের মধ্যে যখন ঈমান থাকে তাকে হয়তো কেউ রাগাইছে, এই রাগের প্রতিশোধ তার নিতে ইচ্ছা করে, কিন্তু তার ঈমানের কারণে তার ওই রাগের বহিঃপ্রকাশকে সে ঈমান আটকে রাখবে, তাকে যা ইচ্ছা তাই মুখে বলতে দিতে পারে না। যে মোমেন সে যা ইচ্ছা তাই মুখে বলতে পারে না, সবাই যা বলে সে তা বলতে পারে না, সবাই যে প্রতিশোধের কথা বলে সে মুখে বলতে পারে না। কারণ রাসূল হাদিসে বলেন লাইসাল মুমিনু বিত্তাআন ওয়ালা বিল্লাআন ওয়ালাল ফাহিশ ওয়ালাল বাজি, মুমিন কখনো, তিরমিজি শরীফের হাদিস, রাসূল বলেন মুমিন কখনো তিরস্কারকারী হতে পারে না, তিরস্কার করে কথা বলে,
আর একজন চেতায় কথা বলে, ঠাট্টা করে কথা বলে, আরে হুজুর, আরে মোল্লার গোষ্ঠী, মৌলবাদের গোষ্ঠী, অথবা আরে নোয়াখাইল্লা, আরে বরিশাইল্লা, মানুষকে টিপকারি করে কথা বলে, অথবা বলে আরে দারোয়ানের গোষ্ঠী, রিক্সার গোষ্ঠী, কত কত ধরনের টিপকারি আছে। মোমেন কখনো তিরস্কারকারী হতে পারে না, ওয়ালাল্লাআন, মোমেন কখনো অভিশাপকারী হতে পারে না। কথায় কথায় অভিশাপ দেয়, বিশেষ করে মেয়েদের মধ্যে বেশি, আল্লাহ আল্লাহ ঠাড়া বলুক, আল্লাহ তোমার ধ্বংস করুক, আল্লাহ তোমার লুলা বানায়। স্বামী স্ত্রীর ঝগড়া লাগলে স্বামী রে বন্ধ করে, আল্লাহ তোমার লুলা বানা রাখ, আর লুলা বানা রাখলে তোমারই তো সমস্যা, আল্লাহ তোমার ধ্বংস করুক, ধ্বংস করলে তুমি দুর্বিত হবে না। লাইসাল মুমিনু বিত্তাআন ওয়ালা বিল্লাআন, মোমেন কখনো তিরস্কারকারী হতে পারে না, মোমেন কখনো অভিশাপকারী হতে পারে না, কোথায় কোথায় বন্ধ দিতে পারে না। ওয়ালাল ফাহেশ, মোমেন কখনো খারাপ ভাষী হতে পারে না, তার ভাষা কখনো গালিগালাজ হতে পারে না, কখনো সে গালিগালাজ করতে পারে না। ওয়ালাল বাদি, মোমেন কখনো রাস্তাঘাটের তুচ্ছ তাচ্ছিল্য কথা বলতে পারে না। কিছু কথা আছে রাস্তাঘাটের কথা যেটা সবার সাজে না, মোমেন হিসাবে ওই সব কথাবার্তা বলতে পারে না। মোমেনকে কথা বলতে হবে সবসময় ভদ্র, মোমেনকে সবসময় কথা বলতে হবে তার আল্লাহকে ভয় করে, রসুলের আদর্শকে অনুসরণ করে। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন, লাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লাম ফাদু মিন হাওলিক ফাআফু আনহু ওয়াস্তাগফির লাহু। হে আল্লাহর রসুল, আপনি যদি কর্কশ হতেন, আপনি যদি কঠিন ভাষার অধিকারী কর্কশ হতেন এবং কঠিন হৃদয়ের অধিকারী যদি হতেন, তাহলে মানুষ আপনার কাছ থেকে সরে যাইত, মানুষ আপনার কাছ থেকে সরে যাইত। ফাবিমা রহমাতিল্লাহি রহমাতিন মিনাল্লাহি লিনতালাহু, আপনি আল্লাহর দয়ায় আপনি নম্র হয়েছেন, মানুষের জন্য নম্র, যার কারণে সাহাবায়ে কেরাম আপনার জন্য জীবন দিতে পাগল, আপনাকে ভালোবাসে, সবাই আপনাকে ভালোবাসে, কাফেররাও আপনাকে ভালোবাসে, কারণ আপনি নম্র। কিন্তু আপনি যদি কর্কশ হইতেন, আপনি যদি কঠিন ভাষার হইতেন, আপনার নিজেদের মানুষও আপনারে পছন্দ করত না। যেটা আমাদের অনেক দিনদার মানুষ আছে, হাজি সাহেব, অনেক নামাজি, কিন্তু মুখের ভাষা মাশাআল্লাহ এত ভালো যে এই মুখের ভাষার কারণেই তারা আপনজনও তার কাছ থেকে দূরে সরে যায়, তারা আশেপাশে থাকে না। তাফসীরের কিতাবের মধ্যে আসে, তাফসীরে নাবলসীর মধ্যে, যে আল্লাহর রসুল সমস্ত গুণে গুণান্বিত, দেখতে সুন্দর ছিলেন, সবচেয়ে বেশি সুন্দর একজন মানুষ, সুদর্শন একজন পুরুষ ছিলেন। আল্লাহর রসুলের কাছে আল্লাহর ওয়াহী ছিল, আল্লাহর রসুল নিষ্পাপ ছিলেন, কখনো কোনো পাপ, না মুখের পাপ, না হাতের পাপ, না পায়ের পাপ, কোনো ধরনের পাপ আল্লাহর রসুলের ছিল না, নিষ্পাপ ছিলেন। আল্লাহর রসুলের দেখতে সুন্দর ছিলেন, ওয়াহী ছিলেন, আদর্শ, সর্বশ্রেষ্ঠ আদর্শ, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সবচেয়ে বড় চরিত্রবান ছিলেন। এত কিছু থাকার পরেও আল্লাহ তাআলা বলেন কি, যদি শুধু আপনার মুখের ভাষাটা যদি কর্কশ হইত, তাহলে আপনার পাশে কেউ থাকতো না, সবাই আপনার পাশ থেকে সরে যাইত, তাহলে আমাদের দেখতে না আমরা সুন্দর, আমারে মানুষ পছন্দ করবে কেন, না আমার চেহারায় কিছু আছে, না আমার কাছে আল্লাহর ওহী আছে, না আমি নিষ্পাপ, আমার প্রতিটা পাপে প্রতিটা পদে পদে পাপ, পাপ মানুষ দেখলেই মানুষ ঘৃণা করার কথা, আমার কিছু নাই, তারপরও যদি আমার আবার কর্কশ, এর সাথে যদি আবার ভাষা যদি কর্কশ হয়, তাহলে আমি মানুষকে দাওয়াত দিব কেমনে, মানুষ আমার কথা শুনতে যাবে কেন, হুজুরদের কথা কোরআন হাদিসের কথা মানুষ কেন শুনবে। এই জন্য কোরআন হাদিস যদি আমাদের মানুষের অন্তরের মধ্যে ঢুকাইতে হয়, অবশ্যই আমাকে মিষ্টভাষী হতে হবে, আমার হৃদয়ে অবশ্যই নম্র হতে হবে, নরম হতে হবে, এটা আল্লাহ তাআলার কোরআনের ভাষা। এই জন্য দায়ী, বিশেষ করে দায়ী যে দাওয়াত দিবে, তাকে অবশ্যই তার ভাষা সুন্দর হইতে হবে, অবশ্যই সে নম্র হৃদয়ের হতে হবে।
কিন্তু আমাদের দেশে যত দায়ী মানে ইসলামের বিভিন্ন দল, দল মানেই হলো এই তার যে বিরোধী পক্ষের দল আছে তার 14 গোষ্ঠী কেমনে শেষ করা যায়। তো মানুষ কেন আমার কথা শুনবে? আমি যদি আমার বিরোধী পক্ষকে দমন করতে গিয়ে যদি আমার ভাষা খারাপ করি, আমার আমার হৃদয় যদি আমি কঠোর কঠোর করি, আমি কাউকে যদি গ্রহণ না করতে পারি, আমাদের মধ্যে ঐক্যতা আসবে কেমনে? লা ইউহিব্বুল্লাহু জাহরা বিসসুই মিনাল কওল, আল্লাহ তাআলা প্রকাশ্যে বাজে কথা খারাপ কথা বলা পছন্দ করেন না, কারণ প্রকাশ্যে বাজে কথা বললে কখনো মানুষ মুমিন হতে পারে না। এটা আগে মুনাফিকদের কথা গেছে, তো মুনাফিকদের কথায় এখানে পরের জায়গায় যে আসতেছে সেটা হলো যে আল্লাহ তাআলা প্রকাশ্যে বাজে কথাকে পছন্দ করেন না। অতএব কোন মুনাফিক সে তওবা করছে, তওবা করার পরেও যদি সে প্রকাশ্যে যদি বাজে কথা বলে যে আমরা এইরকম করছিলাম ওইরকম করছি, অনেকে মুসলমান হয়েছে তাবলিগে গিয়ে তিন চিল্লা দিয়ে ভালো হয়ে গেছে দিনদার, কিন্তু আবার মাঝে মধ্যে বলে আগে ছিলাম মাস্টার, কত মানুষকে কত কিছু করছি। আরে বাবা, তোমার পিছনের পাপের কথা কেন তুমি এগুলো আবার মানুষকে বলতে যাও? এটা নিয়ে কেন গর্ব করতে যাও? গর্ব করা মানেই হলো যে তুমি সেই পাপ কাজগুলাকে তুমি পছন্দ করতা বা এখনো পছন্দ করো, আর এটার একটা জনপ্রিয়তা তোমার মধ্যেও আছে মানুষের মধ্যেও আছে, যেটা পাপ কাজ এটাকে কখনো প্রকাশই করা যাবে না। লা ইউহিব্বুল্লাহু জাহরা বিসসুই মিনাল কওল, আল্লাহ তাআলা প্রকাশ্যে বাজে কথাকে পছন্দ করে না। ইল্লা মান যুলিম, তবে যে নির্যাতিত হয়। যে নির্যাতিত হয় এর অর্থ কি? তাফসিরে কুরতুবী, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আসছে নির্যাতিত হয় এর অর্থ হলো যদি কেউ নির্যাতিত হয় কারো দ্বারা, কেউ আমার উপরে জুলুম করছে, তো আমার উপরে জুলুম করার কারণে আমি যেহেতু নির্যাতিত, তো আমি আমাকে যে আরেকজন জুলুম করছে এই কথা আমি প্রকাশ্যে বলতে পারব, এইটার অনুমতি আছে। আমি যদি বিচারকের কাছে গিয়ে যদি আবেদন করি বা মামলা করি, এটা আমার অধিকার আছে, আমি মামলা করলাম যে অমুকে আমার উপরে জুলুম করছে বা আমার আমার জিনিস দখল করে নিছে অথবা সে আমাকে গালিগালাজ করছে, আমি বিচার চাইতে পারি। যে নির্যাতিত তার জন্য অনুমতি আছে এই পাপ কাজ, যদিও এটা পাপ কাজ, একজনের গীবত করা যে সে জুলুম করছে এটা তো একটা গীবত, কিন্তু এই জালিমের এই জুলুমের কথা প্রকাশ্যে বলা যাবে যখন আমি নির্যাতিত, আমি মামলা করতে পারবো, আমি বিচার চাইতে পারবো। এমনিভাবে এইটার মধ্যে তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে যে যারা অতিথি সেও যদি এই এই আয়াতটা বিশেষ করে নাজিল হয়েছে কিছু মানুষের ক্ষেত্রে, হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা একবার রসুলের কাছে এসে বলতেছেন যে হে আল্লাহর রসুল, আপনি আমাদেরকে বিভিন্ন জাতির কাছে পাঠান জাকাত কালেকশনের জন্য, ট্যাক্স কালেকশনের জন্য, ফানানজিলুহুম ফালা ইউদিফুনানা, আমরা তাদের বাড়িতে যাই ওইখানে আমরা কাউকে চিনি না, আর ওইখানে তো হোটেলও নাই, ওই যুগে তো হোটেল ছিল না, কিন্তু কেউ আমাদেরকে আপ্যায়ন করে না, আমাদেরকে খাওয়ায় না, আমাদেরকে থাকার জায়গা দেয় না। তো তখন রসুল বলছেন আইয়ুমা রাজুলিন দাফা কওমান, যেই ব্যক্তি কোনো মানুষের কাছে অতিথি হবে সে যদি তাকে আপ্যায়ন না করে তাহলে ফাআলাল মুসলিমি, তাহলে প্রতিটা মুসলমানের উপরে দায়িত্ব ওই ব্যক্তির কাছ থেকে তার আপ্যায়ন আদায় করে নেওয়া, আদায় করে দেওয়া তার সম্পদ থেকে তার খ্যাত থেকে। একজন মুসলমান আর একজনের যখন অতিথি হয় তখন কমপক্ষে একদিন এক রাত, কোনো কোনো বর্ণনা তিন দিন তিন রাত ওই মেজবানের কাছে, ওই মেহমান সে মেহমানদারি বা আপ্যায়নের অধিকার রাখে, সে যদিও এই আপ্যায়ন না করে তখন সে নির্যাতিত, সে গিয়ে মামলা করতে পারবে, মুসলমানদের কাছে গিয়ে বলতে পারবে আমি তার বাসায় আসছি সে আমাকে খাওয়ায় নাই।
তখন মুসলমানদের উপরে দায়িত্ব, বিচারকের উপরে দায়িত্ব, তার সম্পদ থেকে, তার টাকা পয়সা থেকে, তার মেহমানের একদিনের মেহমানদার সমপরিমাণ যে টাকা, ওই টাকা তাকে দিয়ে দেওয়া। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে প্রকাশ্যে কারো কোনো পাপ কাজ বলা পছন্দ করেন না, তবে যে নির্যাতিত হবে। কেউ যদি নির্যাতিত একজনের বাসায় গেলাম কিন্তু সে খাওয়াইল না আমাকে, তখন আমি এটা প্রকাশ্যে তার গীবত করতে পারবো যে সে আমারে খাওয়ায় নাই, এটা আমার অনুমতি আছে। এর দ্বারা অন্য মানুষও তার ব্যাপারে সতর্ক হবে এবং আমিও যদি কারো কাছে বিচার পেতে চাই তাহলে আমি করতে পারবো। এখন এইখানে কথা যে আল্লাহ তাআলা যে নির্যাতিত তাকে আল্লাহ তাআলা বাজে কথা জোরে বলার অনুমতি দিয়েছেন, কেন দিলেন? এখানে অনেক সময় অনেক মানুষ বলে, আমরা শুনি অনেক সময় একজনে পাপ করে তো ওই পাপের কথা কেউ হয়তো বয়ান করতেছে, তখন সে বলে যে হুজুরের তো কাম নাই, শুধু হুজুরে গীবত করে মানুষের। এখন গীবত কোন সময় করা যাবে না আর কোন সময় করা যাবে, এই আয়াতের দ্বারা ইল্লা মানজুলিম, যখন নির্যাতিত হবে, যখন ওই একজন জালিম প্রকাশ্যে পাপ করতেছে, তার দ্বারা অনেক মানুষ নির্যাতিত হওয়ার সম্ভাবনা আছে, তখন তার গীবত করা, প্রকাশ্যে গীবত করা অন্য মানুষকে সতর্ক করার জন্য অনুমতি আছে, ইল্লা মানজুলিম অনুমতি আছে। একটা উদ্দেশ্য হলো যে প্রকাশ্যে পাপ যে আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন, প্রকাশ্যে মাজলুমের জন্য প্রকাশ্যে খারাপ কথা বলার বা গীবত করার অনুমতি যে দিয়েছেন, তিন কারণ। একটা কারণ হলো যে আমি আমার অধিকার পাই নাই বা আমার উপরে সে জুলুম করছে, আমার রাগ মিটানোর জন্য, আমার প্রতিশোধ নেওয়ার জন্য আমি বিচার দিলাম তার বিরুদ্ধে, এটা আমার অধিকার আছে। এক দুই নাম্বার হলো যে আমি অন্য মানুষের কাছে এই জালিমের ব্যাপারে, জুলুমের কথা প্রকাশ্যে বলতেছি, গীবত করতেছি, যাতে তারা তার ব্যাপারে সতর্ক হয়, যাতে তার সাথে আবার কখনো লেনদেন না করতে যায়, সে তো আসলে সব খেয়ে ফেলে, অথবা সে তো চাঁদাবাজি করে বা জমি দখল করে নিয়ে নেয়, এই জন্য তার পাশে যেন জমি কিনতে তার ধারে কাছে যায় না বা তার কাছ থেকে দূরে থাকে, সতর্ক করার জন্য। আর তিন নাম্বার হলো যে আল্লাহ কেন অনুমতি দিয়েছেন, কারণ আমি যখন ওই জালিম প্রকাশ্যে যে জুলুম করে, ওই জালিমের বিরুদ্ধে যখন আমি বলবো, আমি মামলা করব, মানুষের কাছে যখন বলবো, তখন মানুষ তাকে সিসি বলবে, তখন জালিম নিজের মধ্যে হয়তো একটু আত্মসমালোচনা আসতে পারে যে দেখো আমি তো জুলুম করলে মানুষ আমারে খারাপ বলে, সে হয়তো তার জুলুম থেকে ভবিষ্যতে ফেরতও আসতে পারে। এই ব্যাপারে একটা বুখারীর হাদিস আছে, একবার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী আসছেন, হে আল্লাহর রসুল আমার এক প্রতিবেশী আছে, ইন্নানি জারানি ইউজিনি, আমার এই প্রতিবেশী আমারে সব সময় কষ্ট দেয়। রসুল বলছেন যে সবর করো। আবার আসছে, হে আল্লাহর রসুল সবর তো করছি, আবারও কষ্ট দেয়, আবারও কষ্ট দেয়। তৃতীয়বার আল্লাহর রসুল বলছেন যে তুমি তোমার বাড়ির যে মাল সামানা আছে, ঘরের যে আসবাবপত্র আছে, এগুলো সব বাইরে বের করে রাস্তার মধ্যে রাখো, রসুল বলছেন তাকে। আর মানুষ যখন তোমার সামনে দিয়ে যাবে, তুমি সমস্ত মাল সামানা খাট পালং সব নিয়ে রাস্তার মধ্যে, মানুষ যখন তোমার সামনে জিজ্ঞেস করবে যে কি হয়েছে তোমার, তুমি বলবা যে আমার প্রতিবেশী আমার উপরে জুলুম করতেছে, সে আমারে কষ্ট দিতেছে। তো এখন সে সমস্ত মাল সামানা নিয়ে রাস্তায় আসছে, মানুষ যেই যায় তারে জিজ্ঞেস করে মাল আর তোমার কি হয়েছে, বলে আমার প্রতিবেশী আমারে কষ্ট দেয়, আমার প্রতিবেশী আমারে কষ্ট দেয়। সবাই গিয়ে তারে ধরছে, কি ভাই তোমার একজন প্রতিবেশী তুমি কষ্ট দাও। ওই লোকে ওই প্রতিবেশী দেখে যে এলাকায় তো আমার পুরো দুর্নাম হয়ে যাচ্ছে, এসে ওই প্রতিবেশীর পায়ে হাত পায়ে ধরছে, ভাই তুমি তোমার বাড়িতে যাও, মাল সামানা নিয়ে ঢুকো, আমি আর কখনো তোমার কষ্ট দেবো। তো রসুল এটা শিখিয়ে দিছেন, শিখিয়ে দেওয়ার অর্থ হলো যে আমি যদি কখনো কারো দ্বারা নির্যাতিত হই, আমার অধিকার আছে তার বিরুদ্ধে গীবত করা, প্রকাশ্যে মানুষের কাছে বলা। এর দ্বারা লাভ, এক হলো আমার অধিকার, দুই নম্বর হলো মানুষও তার ব্যাপারে সতর্ক, আর তিন নম্বর হলো যে সেও যাতে
ভালো হওয়ার একটা সুযোগ পায়, যে মানুষ তো আমারে খারাপ বলে, আমি জুলুম করে তো আসলে কষ্ট দিয়ে তো পার পাবো না, মানুষের কাছে তো তুমি দুর্নামের ভাগি হব। ইল্লা মান জুলিম, তবে যে নির্যাতিত হবে, এখানে যে নির্যাতিত হবে তার তো অধিকার আছে তার বিরুদ্ধে মামলা করার বা তার প্রতিশোধ নেওয়ার, কিন্তু এইখানে তিনটা স্তর আছে কোরআনের মধ্যে আছে, ওয়াল কাযিমিন আল গাইজ ওয়াল আফিন আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যে আল্লাহ তাআলা মুত্তাকীদেরকে বা মুমিনদেরকে ভালোবাসেন। কোন মুমিন? যারা নাকি নিজের রাগকে হজম করে। আপনি যদি একজনের দ্বারা কষ্ট পাইছেন, একজন আপনাকে গালি দিছে কষ্ট পাইছেন, প্রতিশোধ নেওয়ার অধিকার আপনার আছে, কিন্তু আপনি যদি প্রতিশোধ না নিয়ে আপনার রাগকে যদি আপনি হজম করেন আপনি মুমিন। এবং এটা হলো প্রথম স্তর, রাগকে হজম করলেন, রাগ হজম করার উপায় রসুল সেটাও বলছেন। একজন আসছে, হে আল্লাহ রসুল আউসিনি, আপনি আমার একটু নসিহত করেন, বলে লা তাগদাব, তুমি রাগ হবে না। হে আল্লাহ আর একটা নসিহত করেন, বলে লা তাগদাব, নসিহত করবো না। আবার আসছে, আল্লাহ আমার একটু একটা নসিহত করেন, বলে লা তাগদাব, বারবার আসছে আর বারবারই বলছে রাগ হবে না। আর রসুল আর এক হাদিসে বলছে, তোমার যদি কখনো রাগ আসে তাহলে তুমি দাঁড়িয়ে থাকলে বসে যাও, বসে থাকলে শুয়ে পড়ো, তাহলে রাগ চলে যাবে, আর যদি তাতেও না যায় তাহলে তুমি অজু করো বা গোসল করো। কারণ পানি দ্বারা রাগ হলো একটা আগুন, মানুষের চেহারার শরীরের মধ্যে আগুনটা জ্বলে উঠে। রসুল বলেন যে দেখো না, তোমাদের চেহারা লাল হয়ে যায়, রাগ হলে চেহারা লাল হয়, তারপরে রং ফুলে যায়, ওই ভিতরের আগুনের কারণে চেহারা লাল হয়। সেই জন্য ওই আগুন দূর করার জন্য বসে যাবা, শুয়ে পড়বা, তাতেও কাজ না হলে পানি পানি মারবা, আগুন আগুনের শত্রু পানি, পানি দ্বারা তোমার রাগ চলে যাবে। এই জন্য প্রথম কাজ হলো রাগ দমন করা। দ্বিতীয় নম্বর হলো আফিন আনিন নাস, ক্ষমা করা। আপনি যদি ক্ষমা করতে পারেন, আল্লাহ তাআলা বলেন ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, যে তোমার সাথে যদি কেউ খারাপ আচরণ করে, আল্লাহ তাআলা বলেন তুমি তার সাথে ভালো আচরণ করো, তাকে মাফ করে দাও। যদি করো ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া, তোমার আর যার মধ্যে শত্রুতা আছে তাহলে সে তোমার বন্ধু, খালেস বন্ধুরূপে প্রমাণিত পরিণত হবে, তোমার বন্ধু হয়ে যাবে। আল্লাহ বলতেছেন যে তুমি যদি তোমার সাথে যে খারাপ ব্যবহার করছে তার সাথে যদি ভালো ব্যবহার করো তাহলে সে তোমার বন্ধু রূপে পরিণত হবে। বলে আমি তো তারে মাফ করি, অনেকে বলে যে আপনি মাফ করেন, বলে মাফ করলে সে তো আরো মাথার উপরে চড়ে। তাফসিরে শাহরাবির মধ্যে বলে যে আপনি নিশ্চয়ই, আল্লাহ তাআলা যখন বলছে আপনি যদি মাফ করেন, ভালো ব্যবহার করেন, সে বন্ধু হবে, আল্লাহ কখনো মিথ্যা বলে না, নিশ্চয়ই আপনি তাকে ঠিক মতো মাফ করেন নাই। আপনি হয়তো মাফ করছেন, ঠিক আছে যা করে দিলাম আজকে সাইরা, অথবা আপনি পারতেছেন না তারে মারতে, এই জন্য তারে মাফ করছেন। আপনার ক্ষমতা থাকা সত্ত্বেও আপনি যদি মাফ করেন এবং মাপের মতো মাপ, এবং তার সাথে যদি ভালো ব্যবহার করেন, আল্লাহ বলছেন সে আপনার বন্ধুতে রূপান্তরিত হবে, এটা আল্লাহর ঘোষণা। অতএব আপনি যদি কাউরে ক্ষমা করেন আর যদি সে আপনার বন্ধুরূপে রূপান্তরিত না হয় তাহলে আপনার আচরণের মধ্যে, ক্ষমার মধ্যে দোষ আছে। এজন্য আপনি তাকে মাফ করবেন, সে আপনার বন্ধুতে রূপান্তরিত হবে। আর মাফ করলেই শুধু হবে না, তারপরেরটা হলো আপনি মাফ করার পরে তার সাথে ভালো ব্যবহার করেন। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তাআলা ইনসাফেরও আদেশ করেন, ইনসাফের আদেশ আছে যে ইনসাফ করব, ন্যায় করব, কিন্তু ইনসাফের সাথে আবার ইহসানের দয়ার আদেশ আল্লাহ তাআলা করছেন। আপনি শুধু ইনসাফ করছেন যে আমার ইনসাফ আমি করছি, আমারে মারে নাই ঠিক আছে আমিও মারলাম না, এতটুক শেষ না, বরং আল্লাহ দয়ার কথাও বলছেন। তবে এখানে একটা কথা আছে, ওয়াল্লাযীনা ইযা আসাবাহুমুল বাগয়ুহুম ইয়ানতাসিরুন, কোরআনের আরেক জায়গায় আসছে যদি কারো উপরে জুলুম আসে সে যাতে এই জুলুমের প্রতিশোধ নেয়। এর অর্থ কি? এর অর্থ হলো যদি কোথাও জুলুমটা আমার ব্যক্তিগত না আসে, অনেক সময় আসে হুজুরদের উপরে আমার উপরে জুলুম আসছে কিন্তু আমার জুলুম আমার জন্য না,
আমি খতিব সাহ, আমি আলেম, এই জন্য আমারে মৌলবাদী বলতেছে, আমি আব্দুল মুকিদ এই জন্য আমারে মৌলবাদী বলে নাই, আমারে ধর্মীয় গোড়া ধর্মান্তর, আমারে যে সন্ত্রাসী জঙ্গি বলছে, এটা আমি আমার কারণে না, বরং আমি ইসলামের ধারকবাহক এই জন্য করছি, আমাকে এর প্রতিশোধ দিতে হবে, আমাকে তাকে বলতে হবে যে না আমি জঙ্গি না, আমি মৌলবাদী না, আমার কাছে এই প্রমাণ আছে। ইউসুফ আলাইহিসসালামকে অন্যায়ভাবে তাকে দোষারোপ করা হয়েছে যে সে এক নারীর সম্পদ নষ্ট করছে, আর তাকে জেলখানায় ঢুকানো হয়েছে, জেলখানার থেকে যখন তাকে বের করার আদেশ যখন রাজা করছে, তখন সে বলছে আমি বেলখানার থেকে বের হব না, আগে আমি যে নির্দোষ এইটাকে প্রমাণিত করো, ওই মেয়েদেরকে আগে জিজ্ঞাসা করো আসলেই কি আমি তাদের কোনো ক্ষতি করছি কিনা, কারণ এটা ওই ব্যক্তির উপর আসে নাই, বরং নবী ইউসুফ আলাইহিসসালামের উপর একটা খারাপ ধারণা আসছে। এই জন্য যদি কারো উপরে জুলুমটা তার দীনের কারণে আসে, তখন সেটার প্রতিশোধ নেওয়া বরং উত্তম, আর তাছাড়া ক্ষমা করা হলো মুসলমানদের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের সময় ক্ষমা করছে, পুরো ক্ষমতা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ক্ষমা করছে, শক্তি ছিল, 10,000 তলোয়ার যারা এই সাহাবাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাড়ি থেকে তাড়ায় দিয়েছেন, তাদের ঘর বাড়ি সব দখল করে নিছেন, নারীদের ইজ্জত নষ্ট করছেন, নারীর লজ্জাস্থানে বর্ষা মেরে হত্যা করছেন, কত সাহাবাদেরকে নির্মমভাবে নির্যাতিত করে হত্যা করছেন, এর প্রতিশোধ সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিতে পারতেন, শুধু আদেশ যে এদেরকে খতম করে, একেবারে এই কাফের গোষ্ঠী চিরতরে খতম করে দিতে পারতেন, কিন্তু রসুল জিজ্ঞাসা করেন যে তোমরা আমার সাথে কি ধারণা করো, বলে আপনি তো একজন ভালো মানুষ, আপনার কাছে ভালো ধারণা করি, রসুল বলেন ইজহাবু ফান্তুম মুত্তালাকা, তোমরা সবাই মুক্ত, তোমার সবাইকে আমি মাফ করে দিলাম। এই জন্য ক্ষমা করে দেওয়া এটা হলো মুসলমানের কাজ, মুসলমানের দায়িত্ব, মুসলমানের গুণ, এবং এই ক্ষমা যদি করতে পারে, একটা হাদিস বলে আজকে শেষ করব, তার আগে আর একটা বলি যে আরশ বহনকারী যে ফেরেশতারা আছে তারা আল্লাহর এই বলে গুণগান করে, সুবহানাক কুদরাতুকা আফুকা মা কুদরাতি, হে আল্লাহ আপনার এত ক্ষমতা, আপনারে এই যে নাস্তিকগুলো আপনারে মানে না, আপনারে গালিগালাজ করে, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে গালিগালাজ করে, আপনার ক্ষমতা আছে এদেরকে এক বজ্রপাত করে ধ্বংস করে দেওয়া, এক ভূমিকম্প দিয়ে পুরো ঘর বাড়ি সব তলিয়ে দেওয়া, এক জলোচ্ছ্বাস দিয়ে পুরো দেশ, সুনামি দিয়ে পুরো দেশ ধ্বংস করে দেওয়া, প্রতি রাতে হাদিসের মধ্যে আছে প্রতি রাতে তাস্তাজিরুল বাহার, সমুদ্র আল্লাহর কাছে অনুমতি চায়, হে আল্লাহ আপনার এই জালিম আপনার এই পাপিগুলারে আমার আর সহ্য হয় না, অনুমতি দেন একেবারে সবগুলারে ভাষায় নিয়ে যাই, জমিন আল্লাহর কাছে বলতে থাকে হে আল্লাহ অনুমতি দেন এই পাপিগুলারে আর সহ্য হয় না, অনুমতি দেন আমার ভূমির মধ্যে সবগুলো টাইনে নি, বাতাস আল্লাহর কাছে অনুমতি চায় আল্লাহ অনুমতি দেন এদের সবাইরে উড়ায় ধ্বংস করে দেই, কিন্তু আল্লাহ তাআলা এত ক্ষমতা থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা সময় দেন মাফ করে, এই জন্য ওই ফেরেশতারা বলে সুবহানাক আফু মা কুদরাত, আপনার এত ক্ষমতা থাকা সত্ত্বেও আপনি এত ক্ষমা ক্ষমাশীল, এত এত ক্ষমা আপনি করতে থাকেন, কেউ মাফ চাইলেই আপনি মাফ করেন, শুধু বলতে বাকি হে আল্লাহ মাফ করেন মাফ করে দেন। ইবনে হিব্বান মুস্তাদরাক হাকিম অনেকগুলো হাদিসের কিতাবের মধ্যে একটা হাদিস আসছে, এক কিয়ামতের দিন দুই ব্যক্তির আল্লাহর কাছে যাবে, আল্লাহর কাছে বলবে হে আল্লাহ হুজলি হাক্কি মিন হাজা, হে আল্লাহ উনি আমারে দুনিয়াতে মারছিল, উনি আমার জমি দখল করছে, আমার টাকা পয়সা নিছে, আমার অধিকার আপনি ফিরিয়ে দেন, তারে নিয়ে যাবে, তো তারে বলবে তুমি তার অধিকার ফিরিয়ে দাও, অধিকার মানে কি যে যত নেক আমল আছে নেক আমল দিবে, তো নেক আমল দিতে থাকবে, তারপরে বলবে হে আল্লাহ আপনি আমার অধিকার এখনো শেষ হয় নাই, আপনি তার কাছ থেকে নিয়ে দেন, তারে বলবে অধিকার তারটা ফেরত দাও, হে আল্লাহ আমার তো আর কোনো নেক আমল নাই,
আমি এখন আর কি করবো, বলে তার অধিকার তুমি ফেরত দাও। তখন সে বলবে হে আল্লাহ, তাহলে তার পাপগুলো আমার মাথায় দিয়ে যায়। রসুল এই কথা বলে কেঁদে দিয়েছে, কারণ ওই সময় কারো তো কোনো মাপ নাই, কোনো মুক্তি নাই, কারণ ওই ব্যক্তি এতটাই অসহায়, তার তো আর কোনো নেক নাই যে তার পাওনা সে পরিশোধ করবে। সে অসহায় বলে হে আল্লাহ ঠিক আছে, তার পাপগুলো আমার মাথায় দেয়। তখন আল্লাহ তাআলার দয়া লাগবে, তখন আল্লাহ তাআলা বলবেন ওই যে যে পাওনাদার তাকে দূরে বলে তুমি ওদিকে তাকাও। ওদিকে তাকাবে দেখবে বিরাট একটা শহর, স্বর্ণের বিল্ডিং, মোতির বিল্ডিং, এবং সেখানে চাকর চাকরানির অভাব নাই, অনেক বড় একটা শহর। আর তখন ওই লোক জিজ্ঞেস করবে মাল্লি হাজা, হে আল্লাহ রসুল, হে আল্লাহ এটা কার, এটা কি কোনো নবীর নাকি কোনো শহীদের নাকি কোনো সিদ্দিকের? তখন আল্লাহ বলবেন লিল্লাযী ইয়াদফাউস সামান, এটা কারোর জন্য না, এটা হলো ওই ব্যক্তির যে এর মূল্য দিতে পারে। বলে হে আল্লাহ এটার মূল্য কে দিতে পারে? বলে তুমি দিতে পারো। বলে কি বলে? বলে হ্যাঁ, তুমি যদি তোমার এই ভাই কাছে যে পাওনা এখনো আছে এইটা যদি তাকে মাফ করে দাও, তাহলে আমি তোমার জন্য এই জান্নাতটা রাখছি। আল্লাহ তাআলা তখন তারে দিয়ে তাকে মাফ করায় দিবেন, আর তখন বলবে যাও তোমার এই ভাইটারে সহ তুমি জান্নাতের মধ্যে দাখিল হও। দুজনকে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। এজন্য এই হাদিসের মধ্যে আল্লাহ তাআলা স্বয়ং দুইজন তাদের মধ্যে দ্বন্দ্ব, এদের মধ্যে সমঝোতা তৈরি করে দিবেন। এজন্য মানুষের মধ্যে সমঝোতা করা, মানুষকে মাফ করা, মাফ করানো সবচেয়ে বড় নেক আমল। আর আমাদের মধ্যে সবচেয়ে বড় বেধি হলো এইটা, আমরা কাউকে মাফও করতে পারি না, আর দুই দল যদি দ্বন্দ্বে থাকে তাদের দল দ্বন্দ্ব আবার কেমনে বাড়ে, আরে ওইটা আরে ওই দল মানে আরো বাড়ায় দিই, এদেরকে কোথায় আরো আপোষ করাবো, এদেরকে কোথায় আরো সমঝোতা করাবো, এটা তো না, বরং আরো দূরে সরানো, আরো মানুষের মধ্যে দ্বন্দ্ব বাড়ানো। আর এইটা যদি আমরা করি, আমরা মুসলমানদের অন্তর্ভুক্ত থাকবো না। মুসলমানের সবচেয়ে বড় গুণ, মুসলমান ক্ষমাশীল হবে, মাফ করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ক্ষমার মতো গুণ হাসিল করার তৌফিক দান করে। কারো কোনো প্রশ্ন আছে? কার সাথে বিবাহ বসবে? কেন পারবে না? বিচ্ছিন্ন মানে কি তালাক হয়ে গেছে? না না না, তালাক হইতে হবে। যদি সে খোঁজ খবর না নেয়, ওই স্ত্রী আদালতে গিয়ে বলে আমার কোনো খোঁজ খবর নাই, স্বামীকে খুঁজে পাই না, তাহলেই তালাক হয়ে যাবে, আদালত তাকে ডিভোর্স করে দিবে, তখন সে আর এক জায়গায় বিবাহ করবে। জি, এইটাই তো আমি বললাম, আল্লাহ তাআলা বলছেন যে তোমার সাথে খারাপ ব্যবহার করে, তুমি যদি তারে মাফ করো, দয়া করো, সে তোমার প্রকৃত বন্ধুরূপে প্রমাণিত পরিণত হবে। যদি কোথাও বন্ধুরূপে পরিণত না হয়, তার মানে হলো আমার ক্ষমার মধ্যে সমস্যা আছে। ক্ষমাকে ক্ষমার মতো করতে হবে এবং তার উপর আরো দয়া করতে হবে। আর এটা করবো আমি তার কাছ থেকে কিছু পাওয়ার জন্য না, আমি আল্লাহকে খুশি করার জন্য। তখন তাকে আল্লাহ আমার বন্ধু, আমার কি বলে, আমার মিত্র রূপে আল্লাহ তাআলা তাকে রূপান্তরিত করে দিলেন। জি, এটা বন্ধক যদি রাখে রাখতে পারবে, কিন্তু সেই বন্ধক থেকে সে যদি ভাড়া উঠায় এটা তার জন্য বৈধ হবে না। যদি এমন হয় যে বন্ধক এমনি কিন্তু এখানে কোনো ভাড়া টাড়া কিছুই চলে না, বন্ধক হিসাবে আমার কাছে রাখছে যে আমি আপনার টাকা যখন দিব তখন আমার এইটা আপনি দিয়ে দিবেন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু ফ্ল্যাট আমি বন্ধক রাখছি, সেইটা আমি প্রতি মাসে ভাড়া দিতেছি আর ভাড়া দিয়ে ভাড়া খাইতেছি, তখন এটা সুদ হিসাবে গণ্য হবে। হ্যাঁ,
ইবাদত, ইবাদত তো সবসময় তাহাজ্জুদের ইবাদত, আল্লাহ এরকম ইবাদত তো আছে, কোরআন হাদিস পড়া, ইসলামী কথাবার্তা বলা, ইবাদত তো সবসময়ের জন্যই আছে, নফল পড়া সবসময়ের জন্য সুযোগ আছে, জিকির করা 24 ঘন্টার জন্য আপনার ইবাদত, সমস্যা নেই। মৃত ব্যক্তির জন্য বাবা যদি বিশেষ করে দোয়া করে, হাদিসের মধ্যে আছে এরকম, বাবার জন্য আলাদা স্পেশাল আল্লাহ তাআলা জিনিস দেন এবং বলেন, সে বলে যে আমি এটা কেমনে পাইলাম, তখন বলে কোরআন, তোমার ছেলে কোরআন পড়ার কারণে তুমি এইটা পাইছো, তো এর দ্বারা বুঝতে হ্যাঁ 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 সে পাবো। হ্যাঁ, বন্ধু বান্ধবের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই পাবে। জি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।